हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सुदीप्ता सौरभ व्लॉग। जदिव आज के व्लॉगटा अनेक बेला थेके स्टार्ट करछि, आमादेर लंच करा हो गेछे, तो देखते पाच्छो रेडी होये नेछि एक जगह जाब बोले। एक्चुअली जाब शॉपिंग करते। सौरभ तो शॉपिंग किछुई करेनि, आमी तो शाड़ी टाड़ी पड़े नेब एबारे, बाट ओर शॉपिंग किछुई करा हयनि, ताई देखते पाच्छो पेछने जूतो पड़े घुरछे। মা চলে এসেছে, মা ইউওয়ানে খেয়াল রাখবে, ইউওয়ানকে নিয়ে যাবো না, বিকজ তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আসবো। তো ইয়া, ফাইনালি শপিংওয়ালা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। সৌরভ রেডি হয়ে গেছে, বাট আমরা এখনো ওয়েট করছি, বাবা আসেনি, বাবা আসলে বেরোবো। আর ইউওয়ান ওখানে খেলা খেলা করছে গাড়ি নিয়ে, ও পাগল হয়ে যাবে একদিন গাড়ি গাড়ি করে। সৌরভ, তোমার ছেলেকে বাঁচাও। হ্যাঁ, কালো লাগছে। 249 আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এখন। তো বাড়ি থেকে কলকাতা তো অনেকটাই দূর, তো ঠাকুরকে ডাকছি যেন আগের দিনের মতন জ্যাম না হয় রাস্তায়, তাহলে তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো। বিকজ আজ ইউওয়ানকে নিয়ে যেহেতু যাচ্ছি না, মা বাবা আর আমার ঠাকমাও আসবে, সবাই খেয়াল রাখবে ইউওয়ানের। তো ডানকুনিতে তো মোটামুটি জ্যাম ছিলই, ডানকুনির কথা আর কি বলবো, মানে যেতে আসতে সবসময় জ্যাম হয়। আর আমরা তো এই ব্রিজটা সবসময় ক্রস করি কলকাতা যেতে গেলে, মানে রাজারহাট নিউ টাউনের দিকে যেতে গেলে তো এই ব্রিজটা ক্রস করা লাগে, দক্ষিণেশ্বরের পাশে যেটা নতুন হয়েছে, নতুন মানে অনেক পুরনোও হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে, তাই জন্য এখান থেকে যাওয়া সুবিধা হয়, যেহেতু টোল রোড। আর একটা কী যেন ভাবলাম বলবো তোমাদের, হ্যাঁ এখন যাচ্ছি আমরা বরানগরে, কারণ ওখানে যেই ব্লাউজগুলো আগের দিন নিয়ে এলাম সেগুলোতে একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য তো ওপারে গিয়ে ভাবলাম যে একটু খেয়েই নিই। তো ধোসা বানাচ্ছিল, ধোসা খেলাম আমি, আর সৌরভ খেলো দই বড়া, তো ব্যাস ওইটাই খেয়ে নিলাম। আর ধোসাটা অ্যাকচুয়ালি বানানো শিখছিলাম, কী সুন্দর জাস্ট করছে বলার বাইরে। তো ধোসা খেয়ে ভালো করে পেট ভরেনি, তো চপের দোকানে চলে এসেছি একটু চপ খাবো বলে। আর সত্যি বলতে আমার না লঙ্কার চপটা দেখেছে লোভ লেগে গেছে, কি বিশাল বড় বড় লঙ্কার চপ, তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও। তো লঙ্কার চপ নিলাম আর একটা আলুর চপ নিলাম, ব্যাস ওইটা খেয়ে নিলাম। আর লঙ্কার চপগুলো হচ্ছে এইদিকে রাখা আছে, যেটা দেখা যাচ্ছে না বাট দেখতে পাবে, এবার দেখা যাবে, দেখো এই ঝুড়িটাতে লঙ্কার চপ রাখা, বিশাল বড় বড় লঙ্কা, মানে এক হাতের থেকেও বড় সাইজ। আমি জিজ্ঝেস করে নিলাম ঝাল হবে না, তো বললো যে না ঝাল হবে না, তো তাই নিলাম। আর সত্যি বলছি খেতে খুব ইয়াম্মি ছিল, মানে নেক্সট টাইম বড়নগরে গেলে ডেফিনেটলি আবার চপ খাবো তো বটেই। তো যাই হোক, এখানে বড়নগর থেকে বেরিয়ে চলে গেলাম এবার সোজা কলকাতা, অ্যাকচুয়ালি যাবো জুডিওতে। আজকাল এত বেশি চারিদিকে জুডিও 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 শুনছি কি না, গিয়া থাকতে পারলামই না। তো যাই হোক, জুডিওতে বেরোচ্ছি, জুডিওতে যাচ্ছি বলে, মানে এইটা হচ্ছে তোমার জাস্ট ইয়ে কী বলে এয়ারপোর্টটা ক্রস করেছি। আর এই দেখো, মানে একটা লেন নিয়ে নিয়েছি, এখানে সমস্ত গাড়ি ফাড়ি পার্ক করা আছে। জুডিওতে পৌঁছে গেছি, এই হলিডে ইন দেখতে পাচ্ছ, ওই যে নতুন হোটেলটা ঠিক তার পাশেই জুডিও। তো মোটামুটি পৌঁছে গেছি, আর খুব দেরি হয়ে গেছিলো জুডিও থেকে বেরোতে বেরোতে। তো দেখো, জুডিওতে ঢুকে পড়েছি আর সৌরভ তো ঝাঁপিয়ে পড়েছে ওর যা যা লাগবে সেগুলো কিনতে। বাট অনেস্টলি পুজোয় পড়ার মতন জামা কাপড় একদমই নেই। সৌরভ যেগুলো ওর দরকারি জিনিস, ট্র্যাক প্যান্ট, হ্যান ত্যান জিনিসপত্র, ওরাম টাইপেরই জিনিস নিচ্ছিল। এখানে আমার একটা সৌরভ ইউওয়ানের জন্য জামা পছন্দ হয়েছে, তো ওইটা নিয়েছি। আর আমি এই টপটা ট্রায়াল করে দেখলাম, এত আনকমফর্টেবল লাগছিলো না পরে, মানে বলার বাইরে। তো এখানে জুতো ভালো ভালো ছিল, তো সৌরভ আমাকে ওইটাই বলছিলো জুতো দেখানোর জন্য। তো জুতো দেখলাম সৌরভের জন্য ঠিক খুব একটা পছন্দ হলো না, নিচেটা একটু বেশি ব্রড নিচুগুলো। আর দেখতে পাচ্ছ বিলিং কাউন্টারের লাইন, বিশাল বিশাল বিলিংয়ের লাইন। তো ফাইনালি আমাদের বিলিং করা হয়ে গেছে আর আমরা বেরোচ্ছি, এবার আমাদের অনেকটা দূর যাওয়ার আছে। তো আমরা এবার যাচ্ছি সাউথ সিটি মলে, আর দেখতে পাচ্ছ লেফট সাইডে সব মলগুলো ক্রস করছে। এটা হচ্ছে সিসি টু মল, যেখানে আমরা সবসময় আসি, যেটা লেফটে সপার স্টপ লেখা আছে না, ওর পাশেই সিসি টু, ওই যে লাইট দিয়ে সাজিয়ে আছে আম্বুজা নিউটিয়া লেখা, সিসি সিটি সেন্টার। তো এটা হচ্ছে সিসি টু,
এখানে তো অনেক কিছুই কিনতে আসি, তো ইউবানের কদিন পরে ভ্যাকসিন আছে আবার তখন আসবো, তাই আজকে আর ঢুকলাম না। তো এখন যাবো ডিরেক্টলি সাউথ সিটি। আর জাস্ট পুজো এসেছে বলে চারিদিকে একদম লাইটে ভরিয়ে দিয়েছে, মানে পুরো কলকাতা লাইটিংয়ে ভর্তি। এটা মনে হয় ডিসেম্বর জানুয়ারি অবধি থাকবে ছোটনদা বলছিলো। তো এনিওয়েজ দেখো বিশ্ব বাংলা গেটের কাছেও চলে এসেছি, আর ইউবান পাপার কাল পরশু ভ্যাকসিন আছে, তো আবার একদিন আসতে হবে। আর বিশ্ব বাংলা গেটের ওপরে কোনো দিনও যায়নি, খাবারের রেস্টুরেন্ট নাকি। সো অ্যাকচুয়ালি এখানে প্রপার না পার্কিংয়ের জায়গা নেই, তাই জন্য ঠিক যাওয়া হয় না। তো যাই হোক, আমি তো পুরো কী বলে সাউথ সিটি যেতে যেতে হাঁপিয়ে গেছিলাম, যাকে বলে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আমার ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কখন বাড়ি যাবো বাড়ি যাবো। তো এখন আমরা এসছি একটু সাউথ সিটি মলে। অ্যাকচুয়ালি মল আজকে অত ভিড় আছে যে কোনো পার্কিং নেই। এই যে সুদীপ্তা টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে অতিরিক্ত কি বলবো জার্নি হয়ে গেছে সুদীপ্তা। ফালতু ফালতু গেলাম ঝুড়িওতে। তো এখানে গিয়ে আমি তাড়াতাড়ি সৌরভকে বললাম যে তোমার যা যা কেনার আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিনে নাও, বিকজ সত্যি বলছি প্রচুর দেরি হয়ে গেছিলো। আমার আর ভালো লাগছিলো না, আর মলে এক একটা জায়গা বিলিংয়ে ভিড়, পুরো মলে ভিড়, আর তারপরে ট্রায়াল রুমের আগে ভিড়, এই হচ্ছে। আর মলটা খুব সুন্দর সাজিয়েছে বাই দ্য ওয়ে, তাই ওইটা তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না। তারপরে আমি একটু বেরোবাটা গেছিলাম, এই টপটা পছন্দ হয়েছিলো আর এই টপটা, বাট ট্রাই নিয়ে খুব একটা ভালো লাগছিলো না, তোমরা লিখে জানিও আমাকে। আর মলের মধ্যেও কী সুন্দর, এখানে মানে একটা দুর্গা প্রতিমা দিয়ে সাজিয়েছে, আজকাল বেসিক্যালি সব মলেই সাজানো হয়। তো এটাই দেখছিলাম আমরা ওপর থেকে, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে একটুখানি গেছিলাম স্ক্র্যাপিয়ারে একটুখানি খাওয়া দাওয়া করতে, তো বেশি কিছু খাইনি, এই যা দেখছো ওইটাই খেয়েছি, তার সাথে কিছু মকটেলস ছিল। তো যাই হোক, আমাদের এবার সমস্ত কিছু করা ডান, এবার যাব বাড়ি। তো যাই হোক, আমার আর জাস্ট এনার্জি নেই। তো তোমরা যদি ব্লগটা এত দূর দেখে রাখো, আর যদি ভালো লাগে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।